তিন দিনের জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরকে ঘিরেই শুরু হয়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। আবু তাহের খান চৌধুরী জনসভায় যোগ দিতে যাওয়ার সময় হামলার অভিযোগ, বাসের ওপর হামলার অভিযোগ নদিয়া জেলা পরিষদের সদস্য সাজেদা বিবির অনুগামীদের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় বাসের জানালা। ঠিক কি ঘটেছে আমরা জানবো, কথা বলবো আমাদের রিপোর্টার পলাশ মণ্ডলের সঙ্গে। পলাশ আমাদের সঙ্গে রয়েছে। পলাশ, একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ায় রয়েছেন তার তিন দিনের সফর, তার রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি প্রশাসনিক সভাও রয়েছে, সেখানে এই গোষ্ঠী কোন্দল কোথায় হয়েছে, কেন হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো বার্তা দিয়েছেন এই বিষয়ে? একদমই দেখো, তিন দিনের যে জেলা সফর, এই তিন দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী আজকে তৃতীয় দিন। এই তৃতীয় দিনে আজকে একটি জনসভা হওয়ার কথা নদীয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে। সেই জনসভায় আসলে মুর্শিদাবাদের যে আবু তাহের খান চৌধুরী সাংসদ, তার অনুগামীরা, তারা যখন আসছিল ঠিক করিমপুরের কাছেই, এই বাসকে কিন্তু তৃণমূলের আরেক গোষ্ঠী অর্থাৎ এই নদীয়া জেলার যে জেলা পরিষদের সদস্য তার কিন্তু অনুগামীরা এই বাসটার উপরে চড়াও হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত যে ফ্লেক্স সেগুলোকে ধীরে ধীরে দেওয়া হয় এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়। তারা প্রত্যেকেই প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, করিমপুর যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখানে তারা চিকিৎসা করায়, করানোর পর কয়েকজন সুস্থ হলে তারা কিন্তু আপাতত ফিরে যায়। এই ঘটনা নিয়েই গোটা রাজ্যে এবং গোটা জেলায় কিন্তু তৈরি হয়েছে একটা তৃণমূলের যে গোষ্ঠী কোন্দল, এই গোষ্ঠী কোন্দল কিন্তু এক প্রকার প্রকাশ্যে এলো। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া না পেলেও হয়তো আজকে সভাস্থল থেকে তিনি এই বিষয়টা পরিষ্কার করতে পারেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেলায় আসার যে মূল কারণ, তার কতগুলি কারণের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য কারণ হচ্ছে নদিয়া জেলার যে গোষ্ঠী কোন্দল। আমি তোমাকে এই প্রসঙ্গে বলে রাখি, নদিয়ার সাংসদ তার একটা গোষ্ঠী এখানে যেরকম আছে, নদিয়া জেলার যে তৃণমূলের কার্যকরী সভাপতি তার একটা গোষ্ঠী আছে, এখানকার যে জেলার যে মন্ত্রী অর্থাৎ উজ্জ্বল বিশ্বাস তাদেরও একটা গোষ্ঠী আছে। এই গোষ্ঠী কোন্দলে জর্জরিত চারদিন আগে, তিন চারেক আগে এই গোষ্ঠী কোন্দলের জেরেই কিন্তু যে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বিমলেন্দু সিংহ রায়, করিমপুরের বিধায়ক, তাকেও কিন্তু অপসারণ করা হয়েছে। যদিও একটা কিন্তু আমরা সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি যে এই গোষ্ঠী কোন্দল, আজকের যে গোষ্ঠী কোন্দল, এতে অনেকটাও বিমলেন্দু সিংহ রায় অনুগামীদের হাত রয়েছে, এরকমটাই কিন্তু আমরা তৃণমূল সূত্রে জানতে পাচ্ছি। ধন্যবাদ পলাশ তোমাকে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যখন নদিয়াতে সফররত রয়েছেন, তিন দিনের সফরে তিনি গিয়েছেন, ঠিক তখনই নদিয়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সভা থেকে কোনো বার্তা দেন কি না সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তিন দিনের সফরসূচিতে কোথায় কোথায় তিনি যাবেন, কার কার সঙ্গে বৈঠক করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের আর এক রিপোর্টার অনুপম পাত্র আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ পঞ্চায়েত ভোটের আগে, এবং তোমার কাছে জানতে চাইবো যে শুধুমাত্র তো রাজনৈতিক তার কর্মসূচি নেই, প্রশাসনিক সভাও রয়েছে, সব মিলিয়ে কি কি কর্মসূচি তার রয়েছে এই তিন দিনের সফরে আমাদের জানাও। দেখো, তোমাকে শুরুতেই বলে রাখি, নদিয়া এমন একটা জেলা যেখানে শাসক দলের ভোট ব্যাংক তো রয়েছেই, পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল বিরোধী তাদেরও কিন্তু যথেষ্ট ভোট ব্যাংক রয়েছে। তুমি জানো যে এখানে 40% বেশি মতুয়া ভোট রয়েছে, সেটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম টার্গেট। 2011 সালের আগে এই মতুয়া ভোটকে কার্যত নিয়ে ক্ষমতা দখল করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু 2018-র যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ভোট লুটের অভিযোগ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলরা করেছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে 2019-এর লোকসভা নির্বাচনে একটা বড় খেসারত দিতে হয় তৃণমূল কংগ্রেসকে। 18টা সিট গোটা পশ্চিমবাংলার 41টা আসন থেকে তারা ছিনিয়ে নেন। এরপরে আবার একটা পঞ্চায়েত ভোট আসছে, সেই ভোটকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের গোষ্ঠী কোন্দল বা নিজেদের মধ্যে কোনো মারামারি এইটা না হয়, সে কারণে তৃণমূল যথেষ্ট সতর্ক। আর মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার যে কর্মসূচি রয়েছে তোমায় জানিয়ে রাখি, তিনি আজকে যে সভাস্থল ইতিমধ্যে তৈরি হয়েছে, মেরাজ আলী সেই ছবি দেখাচ্ছে, যে তুমি দেখতে পাচ্ছ যে জনসভা রয়েছে, এখানে রাজনৈতিকভাবে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যে নদিয়া জেলায় সবথেকে বেশি সমস্যার কারণ তৃণমূলের, সেটা হচ্ছে গোষ্ঠী কোন্দল। এই গোষ্ঠী কোন্দল ঠেকাতে আমরা দেখেছি এর আগে তৃণমূল সুপ্রিমো বারবার সতর্ক করেছেন। তুমি মহুয়া মৈত্রকে দেখতে পাচ্ছ মঞ্চে রয়েছেন, এই মহুয়া মৈত্রকে এক নয় একাধিকবার সতর্ক করেছেন তৃণমূল সুপ্রিমো যাতে গোষ্ঠী কোন্দল নদিয়া জেলায় না হয়। কৃষ্ণনগর, রানাঘাট, নদিয়া এই যে বিস্তীর্ণ এলাকায় 2021-এর বিধানসভা নির্বাচনও তৃণমূলকে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে, কারণ মতুয়া ভোটের ওপর যথেষ্ট প্রভাব বসিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, চাপে ফেলে দিয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি জানো রানাঘাট আসনটা কার্যত হাতছাড়া করতে হয়েছে। এই বিষয়গুলো মাথায় রাখা হচ্ছে তৃণমূলের তরফে এবং
পঞ্চায়েত ভোটের আগে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোর বক্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেমনটা আমি বলছিলাম যে এখানকার যা গোষ্ঠী সমস্যা রয়েছে বা তৃণমূলের অন্দরে যে গোষ্ঠী কোন্দল রয়েছে সেটা ঠেকানো তৃণমূল কংগ্রেসের কাছে এই মুহূর্তে চ্যালেঞ্জিং, কারণ কেউ কারোর কথা শুনছেন না বলে বারবার এই অভিযোগ এসছে। এবং প্রশাসনিক স্তরেও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই জায়গাটা, তিনি আগামীকাল প্রশাসনিক বৈঠক করবেন যাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক থাকে। 2018-এর পঞ্চায়েত ভোটের আগে আমরা দেখেছিলাম মনোনয়নপত্র জমা দিতে দেওয়াকে কেন্দ্র করে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন রাজনৈতিক দলের যারা নেতা কর্মীরা রয়েছে। সেই খবর আমরা আরেক রিপোর্টার পলাশের কাছ থেকে পেলাম, অর্থাৎ একদিকে গোষ্ঠী কোন্দল আর একদিকে এই মুহূর্তে মতুয়া ভোট ব্যাংক, যেগুলো প্রত্যেকটি রাজনৈতিক দলেরই নজর রয়েছে। এবং যেমনটা তুমি বললে যে নদিয়া এমন একটা জেলা, সেখানে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলেন সেদিকে আমাদের নজর থাকবে।